हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गृहस्थी घरकन्या चैनल आरेकटी नतून भिडियोते तोमादेरके वेलकाम जानाई। आबार एकटा नतून सकाल निये तोमादेर काछे चले एसेछि आमार डेली व्लग निये। आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। और एखन बाजे सकाल 8টা और आमी रान्नाघरे आछि। एखन जलखाबारे रेडी करछि। आजके आमी जलखाबारे बानाबो ई जे आलू फुलकपी भाजा करछि, एकदम छोटो छोटो करे केटे निएछि। एटा आमी रुटिर भितरे भरे गोबी पराठा बानाबो। आजके जलखाबार एटाई, तो सेटारी रेडी करछि। तो चलो आमार साथे थेको, व्लगटिर साथे थेको। और आमी पराठा बानाबार जन्य एखाने आलू और फुलकपी जस्ट तेले भेजे निएछि, जीरा गुड़ी, धने गुड़ी, लंका, हलुद गुड़ी सब दिए। और एदिके आमी मेखे रेखेछि आटा, तो पराठागुलो बानिए नि। सो फाइनली फ्रेंड्स, आमी एखन एलाम छादे, कारण अनेकक्षण रान्नाबान्ना करार पर नीचे खूब ठंडा लागछिलो। तो आजके মালা এসেছে এঞ্জেলের সাথে খেলা করতে, তো ওরা দুজন ছাদেই খেলছিল। ঠান্ডাতে পাঠিয়ে দিই ছাদে, যে তোরা ছাদেই খেল, বাড়িতে খেলিস না, ঠান্ডা লাগবে। তো ওদেরকেও দেখতে আসা হয়েছে, অনেকক্ষণ ধরেই খেলছিল। আমি বললাম দেখেই আসি ওদেরকে, আর নিজেও একটু রোদ থেকে আসি। তো এখন ওরা খেলছে, খুব এনজয় করছে। তো চলো ওদের সঙ্গে একটু কথা বলে নিই, দিয়ে আবার নিচে যাব। তোরা কি খেলছিস তখন থেকে? কি রে মালা, আজ স্কুল যাসনি? যাইনি। আজকে এঞ্জেলের ভয়েও চলে এসেছে। আর মালা তুই কোন ইয়ে, তোদের স্কুলের নাম কি রে? কি আরেকবার বল। আদেশ মত বিদ্যালয় জামতাড়া। আচ্ছা, ওইখানে দেওয়ালে রেখে আয় তুই। তোর এখন ক্লাস 5 আছে না? 6-7 উঠবি তাহলে। এঞ্জেল তুই তো KG-2 পড়িস, তুই তো অনেক ছোট তাহলে মালা থেকে। তোকে তাহলে মালাই পড়াবে এবার থেকে। তোদের খেলছিস, রোদ তো রোদ বেশি লাগছে না কিরে? ছাদে প্রচুর রোদ, বেশিক্ষণ থাকাও যাবে না, প্রচন্ড রোদের তে। এটা নিচে তেমন ঠান্ডা লাগছে। এত রোদ যে ভাবলাম থাকবো, বাপরে ছাদে থাকাই যাচ্ছে না, অসম্ভব রোদ। আর তেমন নিচে ঠান্ডা, পাগল হয়ে যাবে লোক। বাড়ির পেছন দিকে যে পুকুর রয়েছে, পুকুরে এখন জাল ফেলা হয়েছে, ওরা মাছ ধরছে সব। কি বলছে তোকে মালা? মালা তোর থেকে বড়, তো তুই ওকে দিদি বল। মালা দিদি বল তো একবার। তোরা মালা দিদি বলবি আজ থেকে। হ্যাঁ, পারবি তো বলতে, না ভুলে যাবি আবার। তোরা খেল তাহলে, আমি একটু নিচে যাই। হ্যাঁ, প্রচুর রোদ, আবার একটু পরে আসছি। ঠিক আছে, খেল তোরা। আজ হচ্ছে বৃহস্পতিবার, রবিবার হচ্ছে ক্রিসমাস। তো ক্রিসমাসে আমরা কি কি প্ল্যানিং করেছি এঞ্জেল? আমরা কি কি করব? ক্রিসমাস ট্রি সাজাবো, সান্তা আসবে, গিফট পাবি কি কিছু? গিফট আনবে কিনা জানি না, বাট আসতেও পারে। আর কে আসবে ক্রিসমাসে? সান্তার সাথে সাথে আর কে আসবে? মান্না আর কাকা আর মাম্মি। এঞ্জেলের আসবে ওর বুয়া মান্নাত, বুবাই মাসি, এরা সবাই আসবে। আমরা সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেট করব, খুব এনজয় করব। সান্তা আসবে, এনজু আর মান্নাতকে গিফট দেবে। গিফটটা কি চাই রে আমাকে? বল বল বল। সেদিন যদি ছিল সান্তা ডিল ওয়ালা বক্সে, যেগুলো আগের বছর দিলে ওয়ালা বক্সে কিছু গিফট দিয়েছিল তোকে, তো এবারেও তো সেম গিফট থোড়ি দেবে, এবারে তো আলাদা গিফট দেবে না? কি আছে ওটা? আচ্ছা, এখন তুমি চলো, খাবার খাওয়া হয়ে গেছে, স্নান করে আসবে, দিয়ে কি গিফট দেবে বলবো। হ্যাঁ, আর আমরা ক্রিসমাসের জন্য রেডিও তো হতে হবে, সব জিনিস টিনিস কিনে আনতে হবে, সাজাতে হবে। আর তো বেশি দেরি নেই, আর দুদিন, তাই না? তো সবাইকে এখন বাই করে দাও, আগে স্নান করে আসবে, তারপর আবার কথা বলবো। হ্যালো গাইস। হ্যালো গাইস। এরকম ফাইনালি ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি আর রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যতক্ষণে আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে স্নানে গেছিলাম, তো স্নান করতে করতেই তখন এসেছে বুড়ি দিদা, দেখতেই পাচ্ছ বসে আছে ছাদে। তো ওকে আমি বললাম যে তুমি ছাদে গিয়ে বসো। এঞ্জেলকে তখন চান করানো হয়ে গেছিলো, তো এঞ্জুকে বললাম তুইও যা ছাদে চুলটা শুকিয়ে নিবি, আর বুড়ি দিদার সঙ্গে বস, আমি আসছি। তো স্নান করে এসেছি, বুড়ি দিদা ওই দিনকার ব্লগে যে দেখলে সেই যে আসতে পেরেছিল, তারপর আজকে এসেছে।
ঠান্ডাতে আসতে পারে না বেচারা, জানোই অনেক দূর থেকে আসে, তো আজকে তাও অনেক কষ্ট করে এসেছে। তো ছাদে এখন বসেছেও রোদ পোয়াচ্ছে, আর আমি বুড়ি দিদাকে বললাম যে তুমি বসো, তোমাকে নিচে যাওয়ার দরকার নেই, আমি চা এনে দিচ্ছি, তো তুমি এখানেই চা খাও। তো এসেছে দেখা করতে, ওর কিছু কাজ ছিল এখানে, তো এখানে চলে এসেছে দেখা করতে অ্যাঞ্জেলের সাথে, আমাদের সাথে। তো আমার হাতে চা ওর খুব ভালো লাগে, ওই জন্য এলে কিছু হোক না হোক বলে আমাকে চা খাওয়া তুই এক কাপ। তো সেই চা খাচ্ছে বুড়ি দিদা। তো বুড়ি দিদা, আমাদের বাড়িতে এসে তোমার কেমন লাগে? কেমন লাগে? ভালো। ওই তোমার মা? আমার মার সঙ্গে কথা বলাবো তোমার, তুমি কেমন আছো সেটা বলো, সবাই জানতে চাইছে। আমি ভালো আছি। এতদিন আসনি কেন? না ভালো লাগছিল, ঠান্ডা লাগছে। ঠান্ডাতে শরীর ভালো নাই না? তোমার মাকে বলে দেয় ঠিক চাদর পাঠান দেবে পুরানো। আচ্ছা, চাদর চাইছে বুড়ি দিদা, চাদর পাঠাতে বলছে, তো চাদর দিয়ে দেবো বাড়িতে থেকে। তো বুড়ি দিদা তো বুঝতে পারছে না, ভাবছে আমি আমার মাকে ভিডিও কলিং করছি, তো সেই জন্যই বলছিল। মা বাবারা কিছুদিন আগে এসেছিল, তো বুড়ি দিদার সঙ্গে পরিচয় হয়েছে, তো সেই বুড়ি দিদা ভাবছে হয়তো মায়ের সাথে কথা বলছি ফোনে, তো বলছে তোর মাকে বলে দে একটা চাদর পাঠাবে। তো তোমার বাড়ি থেকে কে আছে গো বুড়ি দিদা? আমার বেটা। বেটা, বেটার বউ সব আছে, নাতি নাতনি। তো অনেক কষ্ট হলো আজকে আসতে না? হ্যাঁ গো, কী করি, বললে মা এসে বলে আসবো, তো তোমার মা তেল দেবে, তো এত দিন আসবো। এখন তো কলেজ ছুটি পড়ে গেছে, স্কুলও ছুটি পড়ে গেছে না, বাড়িতেই আছে সবাই। আচ্ছা, তো বুড়ি দিদা চা খাচ্ছে, ও তো বুঝতে পারে না ফোনে আমি যে ভিডিও বানাচ্ছি বা ব্লগ করছি সেটাও বোঝে না অত, ও ভেবেছিল মা সেই জন্যই এরকমভাবে কথা বললো। আমাদের যে বাড়িতে যে ঠান্ডা লাগে, তো ঠান্ডাতে এমনি উপরে ছাউনা আছে, মানে এমনি হাওয়া ঢোকে কি প্রচুর? আগুন পোহায়, আগুন পোহিয়ে থাকে। মানে ওইখানে এত ঠান্ডা লাগে, তোমাকে আগুন পুইয়ে ঠান্ডা কাটাতে হয় না? এমনি চাদর টাদর নাই? কম্বল আছে, একটি কম্বলে আর কি হবে এই ঠান্ডাতে? নিজের পেট ভরে গেছে। সেই যারা কম্বল দেবে বলছে তারা নিজের এই সব ইয়ে করছে, কেউ আর দিচ্ছে না। যে তুমি এখন কিছু কাজে কারোর বাড়িতে গেছিলে? না একদম হে আলাই হাম তেলে দে, মায়ের তেল দিতে তো বেছে না, যে তোরা তেল তেল দিলবে আর এখন পুরা চাদর খুঁজবে, রাতে সাটি গড়বে, একদম বড়ি ঠান্ডা। আর সকালে বেরিয়েছিলে কটায়? জলদিয়ে বার আলাই, ধীরে ধীরে বেঠে। তাও এখন বাচ্চা তোমার 11:30, তুমি বেরিয়েছিলে কটা? 8টা? আটটার সময় বেরিয়েছিলে, এখন পৌঁছালে আর 11টার সময়? বাপরে, আর কোথায় না ঢুকলে, দই হে আল, কোথাও ঢুকাও নি, এখানে এসছো। আমার পোতা বললে যা, যে দিদি দিদির কাছে যা। তোমার পোতা মানে নাতি বলল যে ওই দিদির কাছে যা, মানে আমার কথা। তোমার পোতাটা কত বড় যেন, মানে এঞ্জেলের থেকে ছোট না বড়? এর থেকে বড় আছে না? আর নাতনিটা আছে, নাতনিটা এঞ্জেলের থেকে একটু ছোটই হবে। ঠিক আছে, তুমি চা খাও, তারপর একটু বসো, আর যদি হয় দুপুরে খাবার খেয়েই যাবে, আমি ভাত বানাচ্ছি। ভাত না খাই নাই, আমাকে একটু চাদরের ব্যবস্থা করে দিবে মা। আচ্ছা, সেটা না হয় ব্যবস্থা করা যাবে, তো তুমি খাবার খেয়ে যাবে না? এখন তো কারোর বাড়িও যাবে না, মাকে মাইক তেল লাগাবো তো। আর খাবে কি তাহলে দুপুরে, কোথায় খাবে? ভাত ভাত খাই নিব আমার দিদিকে কারোর বাড়িতে, তো এখানেও বসিয়েছি, তুমি খেয়ে যেতে পারো, তরকারি আমার হয়েই গেছে সব, ভাতটা আমি বসিয়ে এলাম, দেখে নাও যেমন সময় হবে। ঠিক আছে, এখন চাটা খাও। বন্ধু আছে তোমার এখানে, মানে চেনা শোনা? ঠিক আছে, ওটা ইয়ারে সঙ্গে পড়ছিল না মামিন, তো আচ্ছা আচ্ছা, ওই মেয়েটার বাচ্চাটা না, দেখেছে বলে আমার ঘর ভাত খেতে আসে। ঠিক আছে, সবার সঙ্গে বন্ধুত্ব, এখানে চা খাও, এখানে ভাত খাবে, তখন কাল আসবে আমাদের ঘরে ভাত খাবে, ওদের ঘরে চা খাবে, কি মায়ের তেল দিব তো দেরি করব। ঠিক আছে, তুমি চাটা তো খাও এখন। ঠিক আছে, তুমি এখন বললে তো, আমি যদি এখন খুঁজে পাচ্ছি তো ঠিক আছে, না হলে আমি খুঁজে রাখবো, তুমি তো আসোই। ঠিক আছে, বুড়ি দিদার কথা অনেকেই হয়তো বুঝতে পারো না, আমি বাংলাতে ট্রান্সলেট করে করে বলে দিচ্ছিলাম তোমাদেরকে, কারণ বুড়ি দিদা এখানকার যে আমাদের জামতারাতে ঝাড়খণ্ডে অনেক এক দূরে পুরনো গ্রামের দিকে থাকে বুড়ি দিদা, তো ওইখানকার মানে লোকাল ভাষা হচ্ছে খোট্টা ভাষা, তো ওই জন্য ওই ভাষাতেই বলে। তো আমিও মোটামুটি কখনো কখনো বুঝতে আমিও পারি না, বাট থেকে থেকে এখানে আমি মোটামুটি বুঝে নিই, বুঝতে পারি যে ও কী বলতে চাইছে। তো চলো, ওকে এখন চা দিয়েছি, ও চা খাচ্ছে, আর রেঞ্জারের সঙ্গে গল্প টল্প করে হয়তো আরও কারোর বাড়িতে, ও অ্যাকচুয়ালি মানে এমনি কাজ টাজ কোথাও করে না, যে রান্না বাসন টাসন এসব করে না, ওর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ও বাচ্চাদেরকে তেল টেল মালিশ করে, ছোটো বাচ্চা হলে, কারোর বাড়িতে বাচ্চা টাচ্চা হলে তো তেল টেল মালিশ করে দেয়, খুব ভালো মালিশ করে। তো সেই জন্য এঞ্জেলের সঙ্গে এসেছে, ও ভাবছে এঞ্জেলকে তেল মালিশ করে দেবো, তো কিছু পয়সাও হবে, তো এমনি আর ওকে করাই না, তো এমনি এসছে, ও চাটা দিয়েছি, তো চাটা খাক।
হাতে কিছু পয়সা দিয়ে দেবো, যদি চাদর পাচ্ছি আজকে তো দিয়ে দেবো, না হলে কাল পরশু যদি আসে ওকে বলেছি দিয়ে দেবো। তো চলো বুড়ি দিদাকে আগে টাটা করে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করবো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে বিকেল 5টা, আমি চলে এসেছি আবার রান্নাঘরে বিকালে চা বানাতে। চা বানাবার আগে এখানে একটু আটা নিয়েছি, অন্যদিন আমি রুটি করি, আমাদের রাতে রুটি হয়, বাট আজকে একটু টেস্ট চেঞ্জ করার জন্য আটাটাকে জলে গুলে নিচ্ছি, ছিলকা বানাবো। তো কিছুদিন আলাদা আলাদা খাবার খেতে ভালোই লাগে, ডেলি ডেলি একই রুটি রুটি আর ভালো লাগছিলো না, তো আজকে ভাবলাম তাহলে একটু কিছু নতুন বানানো যাক, সেই জন্যে এই রেসিপিটা বানাবো। আর এদিকে একটা চা বসিয়ে নিচ্ছি, কল্যাণী এসেছে, কল্যাণীকে চা দেবো। আর বিকালবেলায় তো খাবার বানিয়ে রাখি জলদি, এই জন্যই যে এঞ্জেলকেও পরে সন্ধ্যাবেলায় পড়াতে হয়, ওর ম্যাম পড়িয়ে যায়, তারপরে ওকে পড়াতে বসাতে হয়, আবার তখন ওকে টাইম দিতে হয়, তো ওই জন্য আমি বিকাল বিকালেই খাবারগুলো রেডি করে রাখি রাত্রের। তো এই আটাটাকে আগে ভালো করে গুলে নেব, আর এটা তোমাদের সঙ্গে শেয়ারও করছি রেসিপিটা, চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এদিকে আমার চা হয়ে এসেছে, কল্যাণীকে চা দিয়ে দিই। তো এদিকে যে ছিলকাটা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি নুন, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, চিনি অল্প, এদিকে নিয়েছি চাট মশালা, আর নিয়ে নিয়েছি অল্প জোয়ান, আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা সবজির মধ্যে ফুলকপি একদম টুকরো টুকরো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ধনে পাতা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেমন যা বাড়িতে সবজি থাকে সেটা মেলাতে পারো, একদম ছোটো ছোটো কুচি করে নিতে হবে। আর এদিকে মিশ্রণটাও খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, এবার এটাতে আস্তে আস্তে সব মশলা টশলা মিলিয়ে দেবো, আর একবার নেড়ে নিই ভালো করে। এর মধ্যে আমি সব মিশিয়ে নিয়েছি। ভিডিওটা বানাবার সময় একটু একা হাতে বানাচ্ছি, তো সেই জন্য একটু ভিডিওটা বুঝতে পারছো অন্যদিকে মুভ হয়ে গেছে, তো তার জন্য সো সরি। তো চলো এটা ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ বলতে ওই 15-20 মিনিট রেখে দেবো, তাহলে এটা পুরো সেট হয়ে যাবে। আর এর পাতলাটা ঠিক এতটাই থাকবে, খুব বেশি মোটাও না পাতলাও না। আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াও গরম হয়ে গেছে, এবারে হালকা করে সাদা তেল মানে রিফাইন তেল হালকা করে হালকা করে করে পলিশ করে নেব তাওয়াতে। তাওয়া বেশ ভালো মতোই খুব ভালো গরম হয়ে গেছে, তাওয়াটা খুব বেশি অন আছে রাখবো না, হালকা মিডিয়াম ফ্লেমেই রাখবো। তাওয়া গরম হয়ে গেছে, এবারে এটাকে নেড়ে করে আমি ঘোলটাকে এক হাতা মতো, এই হাতাতে যে এক হাতা মতো তাওয়াতে দিয়ে দেবো, আর চারিপাশে ছড়িয়ে দেবো। তো চলো আমিও এগুলো বানানো শুরু করি, এখন অনেকগুলোই বানাতে হবে, সবে কটা 3-4টে মতো হয়েছে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটি, আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা, বাই, গুড নাইট।